তোমার কপালই ভালো রে ভাই, বিনা পয়সায় সব ভালো হয়ে যাইতেছে, আর আমি খালি ঠকিছি, মানছি, খালি আমাকে ঠকাচ্ছে। তোমাকে আবার কিডা ঠকালো? কয় দিকের কথা কবরে ভাই, ঘরে নিজের বেটা ঠকাচ্ছে, বাইরে যে মানসির হাত দেখে দুধে টাকা কামাই করব সেদিকেও সমস্যা। মানুষ হাত দেখায় পয়সা দেয় না। তুই কি সত্যি সত্যি হাত দেখা সিটারি ব্যবসা শুরু করলি হারাধন? কি করলি নজর আলি, হাত দেখা ব্যবসা সিটারি মানে? তুই যে হাত দেখে যেসব কথা মানুষের কই, সেটা কি সত্যি হয়েছে কোনোদিনও? ওরে হয় যে নাই সেই কথা তুই জোর করিয়া কোষ কেবে করে রে। দে তোর হাত দে, আজকে তোর হাত দেখে যা যা কব তুই ঘরের থেকে কাগজ কলম আসিয়া লিখে রাখবি, কয়দিন পরে মিলে দেখবি এই জায়গা কয়টা কথা সত্যি আর কয়টা কথা মিথ্যে। হয় দে দে হাত দে। না 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 না, কে না, আমি কোনোদিনও হাত দেখাই নেই, আমার কিছু মিলানেরও দরকার নাই। তালি পারে ওরহম কথা কোষ কিসের জন্যে, সিন্নি দিয়ার কথা কয়া আড়ানে তাহা ফিরে পালি, তারপরে সিন্নি দিলি নে, সবারই নিজেগের মতন সিটার মনে করিস তাই নিয়ে? তুই একজন হিন্দু মানুষ হয়ে তোর এত সিন্নির দিকে নজর কিসের জন্যে রে হারাধন? আমি তো সিদাই বুঝি নে। না আমার কোনো দিকেই নজর দেওয়ার দরকার নাই, আমার টাকাটা দে আমি চলে যাই, মেলা কথা কয়া মেলা বুদ্ধি দিয়ে মেলা অপমানিত হয়েছি, আমি চলে যাই, দে আমার টাকাটা দে। টাকা কিসের টাকা চাই সারাদন? কে শিশির বাবু, তোর যে তেল বাসানের বুদ্ধি দিছি সেটার কি কোনো দাম নাই না কি রে নজর আলি? মাসে যদি 100 টাকা তেল বাসে তার কত দাম দাঁড়ায় একবার চিন্তা করিসিস? আগে 1 মাস দেখিনি সত্যি সত্যি তেল বাসে কিনা, তারপরে টাকা দাবি করিস? আবার সেই বাকি, দেখলি তো আমার কথা কিরাম করে প্রমাণ হয়ে গেল। পালিয়া এক কাম কর, কষ্ট করে হাত দেখার ব্যবসা বাদ দিয়ে কালকে বুদ্ধি বেচা শুরু কর, ভালোই চলবে নে। এ ভাই 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 নহর দেখা না ভাই, তোরে কত করে করছি ভাই দেখা। এই তোরে না আমি চলে যাইতে করছি, এই মেয়ে ভাই তুমি ওরে কিছু কব না। এই বহর এই বহর, তুই এরম করিস নে ভাই, যা ভাই তুই চলে যা। নিয়ে ভাই আমরা 3 জন একইমার পেটে সাল না ভাই, তা তোরা আমার দেখাচ্ছিস নে কে ভাই, আমার কাছে গোপন করিস কিসের জন্যে? আমি জীবনে কোনোদিন তোদের কাছে কিছু গোপন করিসি ভাই দেখা, ভাই দেখা। ও গোপন করিস নি, তালি পরে তো নিজস্ব যে গোপন তহবিল আছে সে জায়গা কত টাকা আছে কত দেহি ক দেখিস। মেয়ে ভাই কেমন করে পায়ে পাও দিয়ে ঝগড়া বাজাইতেছে কে রে? আমার কাছে যদি গোপন তহবিল থাকতো তাহলে কি আব্বা টের পাইতো না রে? সত্যি করিয়া কষছি রে নহর, আমার কাছে 1 ফুটিয়ে 5 পয়সাও নাই রে ভাই। হ্যাঁ এ বাহো রে ভাই, তুই এত বড় মিথ্যে কথা কষনি রে ভাই, উপর আল্লাহ বেজার হবে না তালি পারে, উপর আল্লাহ জানে আমি গরিব বাপের একটা গরিব সল। এ ভাই কনা ভাই, তোরা কি পাইছো ভাই কনা? তোরা কি কিছু পরে পাইছো? আমার কাছে কনা ভাই, আমার কাছে কলি পারে অসুবিধা কি, আমি কি তোদের কাছ থেকে কাইরে নিবানে ভাই? এই চুপ থাক, কইছি নে কিছু পাইনি আর পালি পারেও তোরে দেখাবো কিসের জন্য ক। ওই দেখাবি নে মানে তোরা কি ফাইজলিমি শুরু করছিস নাকি? ক্ষতি হলি এই মানসির কাছে কয়া বেড়াবি, এখন কিছু পাইছিস আন সিডা দেখাবি নে মানে তোরা কি রামরাজত্ব পাইয়া গেছিস নাকি? আমারে দেখাবি নে, শ্রীরাম তো হবি নে, অত সস্তা না আমি বুঝবার পারিছি, আব্বার তো ফিলেতে তোরা টাকা মারিছো। এই কথা যদি আমি আব্বার কাছে না কয়া তোকে শাস্তি না দিয়াইছি তালি পারে আমার নাম বহন না, তোকে আমি তুলে ধুনা করে ফেলা দেবো, তুলে ধুনা। দেখিছো আব্বা কত বড় বেহায়া বেসরম মায়া, দুনিয়াটা কত খারাপ হয়ে গেছে চিন্তা করে দেখছে কমলা বানু? আমার তো মনে হয় কেয়ামতের আর বেশি দিন দেরি নাই। মিয়া দুজে নয় তোমার আব্বা কয়া ডাকিছে, এই জায়গা তুমি কেয়ামতের আলামত কহানে পাইলে? আজকালকার বিটার বউরা শ্বশুর শাশুড়ি রে আব্বা আম্মা কয়া তো বইলাই গেছে, সেই দিক থেকে তো চুমকি আর রেশমা খুব লক্ষ্মী মেয়ে। তাই নাকি? এখন তো আমি একদম নিশ্চিত হয়ে গেলাম যে আমার সম্পত্তির ষড়যন্ত্রের ভিতর তুমি আছো।
আমাকে জোর করে জুতে জোড়া পরায়া জুতেটা ক্ষয় করে দিলে আর তুমি তাকে রে কইতে চাও লক্ষ্মী মেয়ে? তোমার যদি জুতে ক্ষয় করার ভয় এতই থাকে তাহলে জুতে আছে করে নিয়ে গরু কিসের জন্য ওইটা তেল মেল দিয়ে শুকেছে সাজায় রাখো, এই জুতে তো নিয়ে তুমি কবরে যাবে।